নমস্কার বন্ধুরা, সম্বাজ কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব বাটার চিকেন। বাটার চিকেন করার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, 1 চামচ ভিনিগার আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে মেখে নেব। দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। মাংস ম্যারিনেট হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব, সেজন্য দিয়ে দেবো তেলের মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দেবো 4টে টমেটো আর 2টো বড় বড় সাইজের রসুন আর একটু আদা। দিয়ে দেবো কিছুটা কাজু, দিয়ে দেবো সামান্য নুন। সব কিছু মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে 3-4 মিনিট মতো আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে আমি ঠান্ডা করে নেব। মশলাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার নিয়ে নেব আমি মিক্সির মধ্যে। ঝালের জন্য দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে এবার আমি পেস্টটা তৈরি করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার আমি চিকেনের পিসগুলো ভেজে নেব। একবারে আমি 6 পিস চিকেন দিয়ে দিয়েছি, চিকেনগুলোকে হালকা সোনালি করে ভেজে নেব। এই চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, এই চিকেনের পিসগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে বাকি চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো তুলে রাখবো। ওই কড়াইতে দিয়ে দেবো আমি বাটার আর আগে থেকে তৈরি করা মশলাটা। এই মশলার মধ্যে দিয়ে দেবো আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা আমি 3-4 মিনিট মতো কষা কষা করে নেব। 3-4 মিনিট মতো লো ফ্লেমে মশলাটাকে রান্না করে নিয়েছি, বেশ মাখো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা চিকেন। চিকেন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মাংস দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে তারপরে দিয়ে দেবো আমি অল্প করে জল। জল দিয়ে আমি আর 3-4 মিনিট মতো রান্না করে নেব। আরও 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি, মাংস বেশ মাখা মাখা হয়ে গেছে। দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। এবার আমি নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। এবার বাটার চিকেন আমি প্লেটে সার্ভ করব। দিয়ে দেবো উপর থেকে একটা বাটারের কিউব। বাটার চিকেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। আর প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে।